নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামীকাল বুধবার 22 মে চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর আপনাদেরকে ভিডিও দিই এবং যে রাশিগুলোর সম্ভাবনা থাকে সেই রাশিগুলোর নাম আপনাদেরকে কিন্তু দিই এবং অ্যালার্ট করি। যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, এবং পাশাপাশি আমি লাকি নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা আপনাদেরকে একদম ভিডিওর শেষে আপনাদেরকে দেবো। প্রথমে আপনাদেরকে রাশির নামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কিন্তু শুধুমাত্র রাশির নাম মিলিয়ে আপনারা অনেকে লটের টিকিট কাটছেন, নিজের দায়িত্বে কাটবেন। কারণ আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণরূপে না শুনেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন। কারণ অর্থপ্রাপ্তি মানে শুধুমাত্র লটারি এমন না, যে কোনো দিক থেকে আপনার মহাপ্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে আগে দেখা দরকার। রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে এবং পাশাপাশি আপনাদের ভাগ্যভাব যদি শুভ থাকে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ কলিযুগে যে গ্রহটি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি একমাত্র রাহু। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আসবে। দেখুন, অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা আমার কি অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। আমি বলবো, ভিডিও যারা শুনছেন আগে ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে হচ্ছে না বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ, যাদের 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে, যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে ইচ্ছুক রয়েছেন রাহু রক্ষা কবচ আপনারা অবশ্যই যোগাযোগ করুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আগামীকাল আপনার রবি যোগ রয়েছে, রাহুকাল রয়েছে আপনার 12:18 থেকে দুপুর 12:18 থেকে দুপুর 2:01 পর্যন্ত রাহুকাল রয়েছে। অর্থাৎ এই যে রাহুকালের যে সময়টা রয়েছে কি না, এই রাহুকালের সময় কিন্তু আপনারা কোনো শুভ কাজ, মাঙ্গলিক ক্রিয়া বা কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ, সে আপনি লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, যে কোনো কিছুতে কিন্তু ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। বুধবার রয়েছে, নক্ষত্র রয়েছে সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র, বরিয়ান যোগ রবি যোগ রয়েছে। রাহুকাল আপনাদেরকে বললাম, সেই সময়টা অবশ্যই আপনারা সতর্ক থাকুন, এই সময় কোনো বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আবারও বলছি আপনারা করবেন না। এবার আমি চারটি রাশির নাম বলছি এবং ভিডিও শেষে আপনাদেরকে রাশির যে লাকি নাম্বার এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় সেটা আপনাদেরকে জানাবো। কারণ অনেকের ক্ষেত্রে যে লটারি কাটার একটা হুচুক রয়েছে যে কৌশিকদা লাকি নাম্বারটা তো বললেন না, সময়টা তো বললেন না, কারণ অনেকে অধীর আগ্রহে থাকে যাদের, আমি আবারও বলছি যারা কাটছেন তাদের ক্ষেত্রে তো কোনো বলার ব্যাপার নেই, যারা কাটছেন না তারা কাটবেন না। কারণ অনেকে জানেনই না যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, প্রচুর টাকা নষ্ট হচ্ছে, ঋণে পড়ে যাচ্ছেন, তাই জন্য একবার পরামর্শ অবশ্যই করুন। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন, প্রথম রাশি কর্কট রাশি 22 তারিখে, দ্বিতীয় যে রাশি ধনু রাশি, 3 নম্বর রাশি কন্যা রাশি, 4 নম্বর রাশি কুম্ভ রাশি। এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে এবং যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। আবারও বলছি, যারা আমার সাথে ব্যক্তিগত পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি চারটি রাশির আমি কথা বলছি, চারটি রাশির যে লাকি নাম্বার দেব, যে শুভ সময় দেব, অবশ্যই
আপনারা যদি এটা মেনটেন করার চেষ্টা করেন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। এবং অবশ্যই আপনার ভাগ্যভাগকে স্ট্রং করতে হবে, রাহু গ্রহকে পাওয়ার আপ করতে হবে, এবং রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির যে আপনাদের লাকি যে নাম্বার কুম্ভ রাশির ক্ষেত্রে 6 এবং 3, কুম্ভ রাশির ক্ষেত্রে 6 এবং 3 আপনাদের ক্ষেত্রে লাকি। আপনাদের শুভ সময় সকাল 9:52 থেকে 10:34 পর্যন্ত। দ্বিতীয় রাশি ধনু রাশি। ধনু রাশির যে লাকি নাম্বার সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 8। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা সকাল 10:44 থেকে 11:25 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। তিন নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশির লাকি নাম্বার আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে 3 এবং 6। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 8:55 থেকে 10:15 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে লাকি নাম্বার যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার সেটা হচ্ছে 2 এবং 4। 2 এবং 4 আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার। আপনাদের ক্ষেত্রে যে কর্কট রাশির ক্ষেত্রে যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 10:12 থেকে 11:14 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই চারটি রাশির যে কোনো দিক থেকে বড় হোক ছোট হোক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আমি একটি বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। যদি আপনার জন্মছকে প্রবল যোগ থাকে, যদি আপনার গ্রহের গত অবস্থানগুলো শুভ থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু বড় বড় অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু আসবে। আবারও বলছি, যারা ভিডিওগুলো শুনছেন একবার আপনারা পরামর্শ করুন, শুধু ভিডিও শুনলে হবে না, তার সঠিক প্রতিকার প্রতিবিধান রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করুন। আপনাদের যে অর্থপ্রাপ্তির যে গাঢ় সম্ভাবনা সেটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। কারণ আবারও বলি, অনেকেরই একটাই প্রশ্ন যে কৌশিকদা আমার কি লটারি থেকে অর্থপ্রাপ্তি আছে? এর জন্যই কিন্তু আপনার ভাগ্য। কারণ এই যে লটারি বলুন, যে কোনো দিক থেকে প্রাপ্তি, প্রাপ্তি মানেই হচ্ছে আপনার ভাগ্য। তা আপনার ভাগ্যটা যদি শুভ থাকে কি না, আপনার যে কোনো দিক থেকেই কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করতে পারে। তাই ভাগ্যভাগকে স্ট্রং করা দরকার রয়েছে, তাতে আপনার যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো নিশ্চিত রূপে দূর হবে। আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।